আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নতুনদের জন্য, যারা এমএসএন এ কাজ শুরু করছেন, নতুন এমবিএ প্যাকেজ করছেন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা নতুন কাজ শুরু করছি, অনেকেই আছি বলি যে আমরা কিভাবে কাজটি শুরু করব, এমএসএন এ আমাদের কাজটি কি। আমরা কিন্তু এখানে আসছি ইনকাম করার জন্য। দেখেন, এই মুহূর্তে কিন্তু অসংখ্য মানুষ বেকার বসে আছেন, আবার কেউ 10-15 হাজার টাকার চাকরিও করতেছেন। এই 10-15 হাজার টাকা ইনকাম করতে গিয়ে আমাদের কিন্তু 8 থেকে 10 ঘন্টা ডিউটি করতে হয়। আপনি কোম্পানি করুন বা সরকারি চাকরি করুন, যে কোনো চাকরি করেন না কেন, প্রথম পর্যায়ে 10 থেকে 15 হাজার টাকা বা 20 হাজার টাকার চাকরি করি, সেখানে আমাদের সর্বনিম্ন হলেও 8 ঘন্টা ডিউটি করতে হয়, চাকরির পিছনে দিতে হয়। এই যে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করেন, আপনি চাইলেই কিন্তু অল্প সময়ের মধ্যে এই টাকাটি ইনকাম করতে পারেন এবং ভালো একটা জায়গায় যেতে পারেন 1 বছরের মধ্যে। আজকে যে কথাগুলি বলবো, যে প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করবো, এই প্ল্যানে যদি কাজ করেন, খুব অল্প সময় ব্যয় করে আপনি কিন্তু এই কাজটি করে সাকসেস হতে পারেন, এমএসএন এর বিজনেস করে সাকসেস আপনি হতে পারেন। তো সেই কাজটি কি কিভাবে করবেন? অনেকেই বলেন যে আমার অফিসটা তো আসলে অনেক দূরে, আমি কিভাবে কাজ করব। কোনো সমস্যা নেই, অফিস দূরে থাকা বা কাছে থাকা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে আপনি কতটুকু আগ্রহ, আপনার মধ্যে কনফিডেন্স আছে কিনা, বিশ্বাস আছে কিনা, আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, তবেই আপনি কাজ করতে পারবেন। আমি যে সহজ প্ল্যানটা আজকে দিব, যদি আজকের এই প্ল্যানটি অনুযায়ী আপনি কাজ করতে পারেন, তবে আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবে না। সেটা কি, আপনি যে কোম্পানিতে জয়েন করেছেন, এমবিও প্যাকেজটা কমপ্লিট করছেন, এখন আপনার কাজ হচ্ছে কি, নিজের পণ্য ব্যবহার করা, প্রথম 1 নম্বর কাজ। 3টি কাজ দিব আপনাদের, এই 3টি কাজ আপনাদেরকে মেনে চলতে হবে বাধ্যতামূলক। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, প্রোডাক্ট ব্যবহার করেন, নিজের প্রোডাক্ট ব্যবহার করবেন। কত টাকার বা কত পিবির? আমরা জানি যে এমএক্সেনে সর্বনিম্ন 500 পয়েন্টের প্রোডাক্ট প্রতি মাসে ইউজ করতে হয় নিজের ফ্যামিলির জন্য, এটা হচ্ছে আপনার কাজ। আপনি যদি প্রোডাক্ট নিজে ইউজ না করেন, তবে কিন্তু অন্যকে কখনোই বলতে পারবেন না বিশ্বাসের সাথে। তো প্রতি মাসে আপনি 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে নিজের জন্য 500 পয়েন্টের কেনাকাটা করবেন। এখন অনেকেই বলেন যে অফিস তো কাছে নেই, কোথা থেকে করব। হ্যাঁ, অফিস যদি কাছে না থাকে, তবে আপনি হোম ডেলিভারির মাধ্যমে এটা নেবেন। আপনার যে প্রোডাক্ট 1 মাসে লাগবে আপনার বাসার জন্য, সেটার একটা লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করা হয়ে গেলে আপনি পণ্যটা অর্ডার করবেন যারা হোম ডেলিভারি দেয় তাদের মাধ্যমে, যদি আপনার টিমের কেউ দেয় তো ভালো, না হলে আপনি এই সিস্টেমটা নিজেই চালু করে নিতে পারেন। তো যাদের অফিস দূরে তারা হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেবেন, আর যাদের অফিস কাছে আছে বা কাছে ধারে কোনো স্টকিস্ট আছে, তারা স্টকিস্ট থেকে বা অফিস থেকে নিয়ে নেবেন। তাহলে হলো আপনার প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ, আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করতেছেন, সেই প্রোডাক্টগুলো আপনার যে ভালো লাগতেছে, ভালো লাগা আসতেছে প্রোডাক্টের প্রতি, এই প্রোডাক্টগুলো মানুষের সাথে শেয়ার করুন। আপনি যাদের কাছে প্রোডাক্টগুলো শেয়ার করবেন, তাদেরকে একটা তালিকা তৈরি করবেন, তাদেরকে নিয়ে আপনার পরিচিত ব্যক্তি যারা আছে তাদের একটা তালিকা তৈরি করুন। সেটা হতে পারে 100 জন, 200 জন, 500 জন, যে যত মানুষকে চেনেন, চেনা পরিচিত মানুষের একটা তালিকা তৈরি করবেন। তালিকা তৈরি হয়ে গেলে এদেরকে আপনি প্রোডাক্টগুলো শেয়ার করলেন, এই তালিকার মধ্যে থেকে আপনাকে কি করতে হবে, ইনভাইট করতে হবে, বিভিন্ন মানুষদেরকে ইনভাইট করতে হবে আপনার সাথে যুক্ত করার জন্য, যে আপনি এখানে একটা ইনকামের জায়গা তৈরি করবেন, একটা টিম তৈরি করবেন। এই টিমটাকে তৈরি করার জন্য কিন্তু তাদেরকে ইনভাইট করতে হবে। দেখেন, আপনার ইনভাইটেশনে সবাই কিন্তু আসবে না, সবাই আসবে না, 100% সফলতা কোথাও নেই। আপনাকে কয়জন বের করতে হবে, মাত্র 7 জন। আপনি হয়তো 50 জন, 100 জন, 200 জন মানুষকে চেনেন, জানেন, কিন্তু এত মানুষ তো আপনার দরকার নেই, আপনার দরকার অনলি 7 জন। এই 7 জনকে আপনার মতো করে এমবিও করাবেন। এই 7 জন কিন্তু আপনি প্রতি মাসেই করাবেন না, 7 জন সারা জীবনের জন্য 7টা ব্যক্তিকে আপনাকে বেছে নিতে হবে। 7টা ব্যক্তিকে যদি আপনি সফল বানাতে পারেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক সফল। তাহলে আপনি কি করবেন, 7টা ব্যক্তিকে এমবিও করাবেন আপনার লিস্ট থেকে। আপনার এখন কাজটা কি, আপনি যখন 7টা ব্যক্তিকে এমবিও করাবেন আপনার নিচে, আপনি যেই কাজটি করছেন, আপনি প্রতি মাসে 500 পয়েন্টের প্রোডাক্ট ইউজ করেন, তো তাদেরকেও এই 500 পয়েন্ট প্রোডাক্ট ইউজ করার জন্য উৎসাহিত করবেন। আপনি যেই কাজটি করবেন, যা শিখবেন, ওই 7 জনকেও একই কাজ শেখাবেন। 3 নম্বর কাজটি হচ্ছে মিটিং করা। প্রতি সপ্তাহে 1টা করে মিটিং করবেন আপনার যারা টিম মেম্বার আছে, আপনার যারা প্রথম লেভেলে আছে 7 জন ব্যক্তি, এই 7 জনকে নিয়ে প্রতি সপ্তাহে একটা মিটিং করুন। তারা কিভাবে কাজটি করতেছে, তাদের সমস্যা কোথায় হচ্ছে, এই সম্পর্কে আপনার জানতে হবে তাদের কাছ থেকে, তাদের প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। এইভাবে আপনি কাজটা আগাবেন।
যখন আপনার টিমটা একটু বড় হবে তখন আপনি কি করবেন, মাসে মাসে একটা প্রোগ্রাম দিবেন, টোটাল টিমটাকে নিয়ে একটা প্রোগ্রাম দিবেন, হয়তো সেটা 15 দিন পর পর হইতে পারে, মাসে 1 থেকে 2টা বড় প্রোগ্রাম করবেন। আর আপনি সপ্তাহে কিন্তু একটা গ্রুপ, ছোট গ্রুপ মিটিং করবেন, এটা আপনার কন্টিনিউ থাকতে হবে। তাহলে আপনার কাজ কি, 1 নম্বরে তো প্রোডাক্ট ব্যবহার করা, 2 নম্বরে তালিকা তৈরি করবেন, তাদের কাছে পণ্যটা ওগুলা শেয়ার করবেন। এই তালিকা তৈরির মধ্যে থেকে কিন্তু আপনাকে 7 জন ব্যক্তি খুঁজে বের করতে হবে, যে 7 জনকে দিয়ে আপনি কি করবেন, টিম তৈরি করবেন, টিম গঠন করবেন। আর আপনার কাজ হচ্ছে আপনি যা শিখবেন ওই 7 জনকেও তাই শেখাবেন। আমাদের কাজ কিন্তু বেশি কাজ না, বুঝলে কিন্তু একদমই সোজা। দেখেন একটা ফ্যামিলিতে কিন্তু অনেক প্রোডাক্ট দরকার হয়, এমএক্সেন কিন্তু 300+ প্রোডাক্ট, আর এই 300+ প্রোডাক্টের মধ্যে থেকে আপনি 500 পয়েন্টের প্রোডাক্ট, 500 পয়েন্টের প্রোডাক্ট ডিপি প্রাইস থেকে কিন্তু বেশি না, 1200 বা 1500 টাকা সর্বোচ্চ। তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে লাগে। তাহলে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে নিলেন, আপনার প্রথম কাজ শেষ। এবার আপনার দ্বিতীয় কাজটা হচ্ছে আপনি যেই 7 জনকে জয়েন করাইছেন এদের খোঁজ খবর নেওয়া। তাহলে এখানে কিন্তু বেশি সময় লাগতেছে না, এটা আমি মনে করি যে একদিনের কাজ, 30 দিনের মধ্যে এটা একদিনের কাজ। আপনি 7 জনের খোঁজ খবর নিলেন, তারাও কি 500 পয়েন্টের প্রোডাক্ট তাদের ফ্যামিলিতে নিয়েছে কিনা, তাদের কোথায় সমস্যা, কেন কাজ করতে পারতেছে না, এই তাদের খোঁজ খবর নেবেন। এইভাবে যদি আপনি কাজ করেন এবং তারাও যদি এরকম করে ডুপ্লিকেশন করে, তাহলে দেখবেন যে 6 মাসের মধ্যে আপনি ভালো একটা জায়গা তৈরি করবেন। 6 মাসের মধ্যে 20 থেকে 30 হাজার টাকার একটা ইনকামের জায়গা আপনার তৈরি হয়ে যাবে। আপনি যে 8 থেকে 10 ঘন্টা সময় দিয়ে মাত্র 15 থেকে 20 হাজার বা 10 হাজার টাকা ইনকাম করেন, কিন্তু এমএক্সএন আপনি এসে 6 মাসের মধ্যে তার থেকে একটা ভালো জায়গা তৈরি করবেন, তার থেকে অর্ধেক সময়, অর্ধেক সময় লাগবে না, অর্ধেকের অর্ধেক সময় লাগবে। এবং 1 বছরের মাথায় দেখা যাবে আপনার একটা ভালো জায়গা তৈরি হয়ে গেছে, যেখান থেকে আপনি ঘরে বসেই ন্যূনতম 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি সিস্টেমকে মেনে, আজকের কথাগুলো মেনে এই নিয়মে কাজ করেন, তাহলে অল্প সময় দিয়ে অল্প মেধা খাটিয়ে কিন্তু আপনি ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, যদি এই কথাগুলো মানেন এবং এই নিয়ম অনুসারে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো একটা জায়গা তৈরি করবেন এবং আপনি সফল হবেন। কিন্তু আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে, ধৈর্য হারা হলে হবে না, কারণ যার ধৈর্য নাই তিনি কিন্তু কোথাও সফলতা পায় না, পাবেও না, এটা গ্যারান্টি। কারণ আপনাকে কাজ করতে হলে বিশ্বাসের সাথে এবং ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে। আপনি ততক্ষণ পর্যন্ত কাজ করবেন যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হবেন, এটা আপনার ভিতরে থাকতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।